Assalamualaikum everyone, welcome back to my channel Mukti's Cooking World. আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার এবং দেখতে খুবই কিউট একটা সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো গুড়া সিঙ্গারার রেসিপি, যেটার পুরটা আলাদা করে রান্না করার কোনো ঝামেলা নেই, খুবই ইনস্ট্যান্ট একটা পুর দিয়ে এই সিঙ্গারাটা তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু ফরিদপুরের মেয়ে, ফরিদপুরে যাওয়ার সময় ফেরিঘাটে এই গুড়া সিঙ্গারাগুলো কিনতে পাওয়া যায়, যেটা কিনা ঝালমুড়ির ঠোঙায় করে বিক্রি করা হয়। 10টা সিঙ্গারার মূল্য থাকে 10 টাকা। আর সেখান থেকে ইন্সপায়ার হয়ে আজকে রেসিপিটা করা। 1 কাপ ময়দায় প্রায় 40টার মতো সিঙ্গারা হয়েছে, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই আমি সিঙ্গারার জন্য ডোটা মেখে নিব। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর সিঙ্গারার ডোয়ের মধ্যে কিন্তু তুলনামূলক তেলটা একটু বেশি লাগে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন ময়দার সঙ্গে ঘষে ঘষে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে ডোটা অনেক পারফেক্ট হবে। তো আমি ভালোভাবে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি মিশে গিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো মেখে নিব। আর পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। সিঙ্গারার ডোটা কিন্তু তুলনামূলক একটু শক্ত করে তৈরি করতে হবে নর্মাল পরোটার ডো থেকে। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে করে একটা সুন্দর শক্ত বা টাইট ডো মেখে নিয়েছি। তো ডোটা দেখেন একটু টাইট করে মেখে নেওয়ার পরে এবার আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ডোটাকে র্যাপ করে 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা ঢাকনা দিয়ে ঠেকেও রেখে দিতে পারবেন। ডোটা রেস্ট হতে হতে এফাকে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর আমি পেঁয়াজটাকে একটু চিকন করে কুচি করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কোচলে নিতে হবে কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই কাঁচা পেঁয়াজটা আমি সিঙ্গারার পুর হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে পেঁয়াজটা কি গন্ধ করবে কিনা বা খেতে ভালো লাগবে কিনা পুরটা। একদমই চিন্তার কিছু নেই, পুরটা খেতে অনেক ভালো লাগবে, কারণ আমরা কিন্তু সিঙ্গারাটাকে দীর্ঘ সময় ধরে ভেজে নিব, তখন পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে। পুরের বাইন্ডিংয়ের জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা আলু ব্যবহার করছি, জাস্ট মাঝারি সাইজের একটা সিদ্ধ আলু মিশিয়ে নিতে হবে। মূলত পুরটায় মেন ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজই, আলুটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এই পুরটা খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়, খেতেও খুবই মজার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট বাইন্ডিংয়ে চলে এসেছে, পুরটাও একদম রেডি হয়ে গিয়েছে। তো এই পুরটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব। তো পুরটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার ডোটাও পারফেক্টলি সেট হয়ে গিয়েছে, তো আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি, আর ডোটা আগের থেকে একটু সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব। তবে সিঙ্গারা তৈরি করার আগে ডোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব, এতে করে প্রতিটা সিঙ্গারা একই সাইজ হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় হওয়ার কোনো ভয় থাকবে না। তো আমি প্রথমে একটু রোল করে নিচ্ছি, রোল করে নেওয়ার পরে এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু সিঙ্গারাগুলো খুবই ছোট হবে, তো টুকরোগুলো একটু ছোট করে কেটে নেবেন। মোটামুটি 1 কাপ ময়দা এখানে প্রায় 40টার মতো সিঙ্গারা হবে। তো বাকি টুকরোগুলো সরিয়ে রেখে একটা টুকরো আমি সিঙ্গারার জন্য এখন বেলে নিব। নর্মালি সিঙ্গারার রুটিটা একটু লম্বাটে হয়, তো ওভাবেই আমি মূলত রুটিটাকে বেলে নিব। তো আমি একটু লম্বাটে করে রুটিটা বেলে নিয়েছি, এবার মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি এবং একটা রুটি দিয়ে 2টো সিঙ্গারা হবে। এখন আমি সিঙ্গারা তৈরি করে নিব। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে মুখের সাইডটাতে হালকা একটু পানি লাগিয়ে দিচ্ছি, আর এই পানিটা মূলত আঠার কাজ করবে সিঙ্গারার ভাজটাকে ধরে রাখার জন্য। এখন প্রথমেই একটা কোণের মতো শেপ দিয়ে নিচ্ছি, কিভাবে করছি হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে পুরটা তৈরি করলাম সেই ইনস্ট্যান্ট পুরটা ভিতরে দিয়ে নেওয়ার পরে এখন
এখন আমি সিঙ্গারার ভাজটা দিব। তো প্রথমেই আমি জাস্ট দুটো মুখ একসঙ্গে সিল করে নিচ্ছি। একসঙ্গে ভালোভাবে সিল করে নেওয়ার পরে একটা সাইড থেকে মাঝখানে এভাবে টেনে এনে লাগিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে একইভাবে টেনে মাঝখানে লাগিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ছোট্ট এবং কিউট একটা সিঙ্গারা। আমি আপনাদেরকে আরও একটা ভাজ করে দেখাচ্ছি, যার কাছে যেটা সহজ লাগে সে সেভাবে করে নিতে পারেন। তো একইভাবে একটা অংশ নিয়ে একটু পানি লাগিয়ে একটা কোণের মতো শেপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এই জিনিসটাকে সিল করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে নেওয়ার পরে এবার জাস্ট মুখের সাইডটা হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি, শুধুমাত্র সিলটাকে ধরে রাখার জন্য, এবং এই সাইড থেকে টেনে এনে অপোজিট সাইডটাতে ভালোভাবে এটাকে আটকে দিতে হবে। ভালোভাবে আটকে দেওয়ার পরে জাস্ট এই অংশটা টেনে ধরে এই পাশটাতে এনে লাগিয়ে দিয়ে মুখটাকে টাইট করে সিল করে দিতে হবে। ব্যাস হয়ে গেল আরও একটা সিঙ্গারার ভাজ। আর এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। সিঙ্গারাগুলো আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন শক্ত হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নিব এবং সিঙ্গারা ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা একদম হালকা গরম অবস্থায় তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, তা না হলে উপরটায় খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কখনোই ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে না। তাই চুলার আঁচটা লোতে রেখে সিঙ্গারাগুলোকে প্রথম পর্যায়ে ভেজে নিতে হবে। লো আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন সিঙ্গারাগুলো একা একাই তেলের উপরে ভেসে উঠবে কিছুটা সাদাটে কালার হয়ে। যখন তেলের উপরে এরকম সবগুলো সিঙ্গারা ভেজে উঠবে ওই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিবেন। মিডিয়াম লো আছে আরও বেশ কিছুক্ষণ ভাজার পরে আস্তে আস্তে যখন এরকম সিঙ্গারায় একটা লালচে কালার আসা শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দিয়ে সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। এক ব্যাচ সিঙ্গারা ভাজতে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। সিঙ্গারা কখনোই অতিরিক্ত আঁচে তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, তাহলে উপরটায় কালার চলে আসবে আর ভিতরটা কখনোই ক্রিস্পি হবে না। তাই সিঙ্গারা সবসময় একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আর এই তো এরই মাঝে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে মাত্র 1 কাপ ময়দা দিয়ে প্রায় 40টার মতো গুঁড়া সিঙ্গারা। সিঙ্গারাগুলো দেখতে যতটা কিউট খেতে ঠিক ততটাই মজার। আমি আপনাদেরকে ভেঙে ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। সিঙ্গারাগুলো খুবই ক্রিস্পি হয়ে থাকে এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করার জন্য। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু আমি কথা দিচ্ছি। তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।